স্বাধীনতা ফ্রিডম নেম ওয়ান রাইট ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন্স রাইট মানে অধিকার নেম ওয়ান রাইট একটি অধিকারের কথা বলো ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন শুধুমাত্র আমেরিকান নাগরিকদের জন্য নেম ওয়ান রাইট

ফ্ল্যাগ মানে পতাকা স্ট্রাইক মানে দাগ আড়াহারি যে লম্বা লম্বি দাগ আমেরিকার পতাকাতে কিন্তু তেরোটা আড়াহারি দাগ আছে আপনারা যারা খেয়াল করেন দেখে নেবেন গুনে নেবেন ওখানে তেরোটা দাগ আছে এখানে জানতে যাওয়া হচ্ছে ওই তেরোটা দাগ কেন কেন চোদ্দটা হলো কেন দুইটা হলো না কেন পাঁচটা হলো বা দাগ হলো কেন তেরোটা দাগ হলো ওয়াই ডাজ দ্য ফ্ল্যাগ হ্যাভ থার্টিন স্ট্রাইপস পতাকায় কেন তেরোটি দাগ আছে ওয়াই ডাজ দ্য ফ্ল্যাগ

এখানে তেরোটা দাগ কেন আছে এটা জানতে চাওয়া ছিল এটা উত্তর হচ্ছে বিকজ দে আর ওয়ার অরিজিনাল কলোনিস বিকজ দে আর ওয়ার ইন অরিজিনাল কলোনিস হু ওয়েটস বিলস হু ওয়েটস বিলস কে বিলে আপত্তি জানায় যে কোনো বিলে Who vetoes bills? Who vetoes bills? The president. The president. Name one war fought by the United States in the 1900s. Name one war. ইউনাইটেড স্টেটস ইন দ্য নাইনটিন হান্ড্রেডস ঊনবিংশ শতাব্দীতে করায় আমেরিকার একটি যুদ্ধের নাম ওয়ান ওয়ার বাই ইউনাইটেড স্টেটস ইন দা নাইনটিন হান্ড্রেডস ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান

স রিভিউস লস রিভিউ মানে পর্যালোচনা করা ল মানে আইন রিভিউস লস আইন পর্যালোচনা করে রিভিউস লস হেজর ইভেন্ট হ্যাপেন ইভেন্ট মানে ঘটনা হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড

terrorists attack the united states terrorists attack the united states সন্ত্রাসুরে আমেরিকে আক্রমণ করেছিল আমরা সবাই জানি যে টুইন টাওয়ারে হামলা করেছিল বিমানের মাধ্যমে terrorists attack the united states how many justices are on the supreme court জাস্টিস মানে কি বিচারক জাস্টিস মানে বিচারক আর চিফ জাস্টিস মানে বিচারপতি বিচারকের সংখ্যা জানতে চাওয়া হয়েছে হাউ মেনি জাস্টিসেস আর অন দা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কতজন বিচারক আছেন মেনি জাস্টিসেস আর অন দা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কতজন বিচারক আছেন নাইন 9 9 9 what ocean is on the west coast of the united states what ocean is on the west coast of the united states united states er pashchim ke kon sagar opostito to pashchim tire kon হোয়াট ওশন ইজ অন দা ওয়েস্ট কোস্ট অব দা ইউনাইটেড স্টেটসিফিক সাগর এখানে একটা সূত্র আমি বলে দিই পশ্চিম দিকে প্যাসিফিক দুইটাই পদ দিয়ে শুরু হবে পশ্চিমে প্যাসিফিক এটা এই সূত্রটা মনে রাখলে আপনাদের এই উত্তরটা মনে রাখতে সুবিধা হবে পশ্চিম দিকে কোন সাগর ওয়েস্ট কোস্টে পশ্চিমে Pacific or the Pacific Ocean. Pacific Ocean. Who was the first president? Who was the first president? Pothum president Kechilan. Who was the first president? George Washington. জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন দা ফেডারেলিস্ট পেপার ইউএস কনস্টিটিউশন নেই ওয়ান অফ দ্য রাইটার্স ইউএস এর সংবিধান পাশ করার জন্য ফেডারেলিস্ট পেপার সমর্থন করেছিল তাদের একজনের নাম বলো দা ফেডারেলিস্ট পেপার সাপোর্টেড দ্য প্রেসেস ইউ এছ কনষ্টিটিউচন নেম ওন অ ৰাইট জেমছ মেডিচন জেমছ মেডিচন জেমছ মেডিচন হোৱাট ডিট মাৰ্টিন লুটৰ কিং জুনিয়াৰ ডু হোৱাট ডিট মাৰ্টিন লুটৰ কিং জুনিয়ৰ ডু

Who is the father of our country? Who is the father of our country? Who is the father of our country? George Washington. George Washington. George Washington. What did the Declaration of Independence do?

শুধু এতটুকু বললেও হবে আর যারা মনে রাখতে পারবেন তার ফ্রম গ্রেট ব্রিটেন এটাও বলতে পারেন অ্যানাউন্সড অর ইন্ডিপেন্ডেন্স দেমেন্টস টু দ্য কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট ডিসক্রাইব ওয়ান অফ দ্যাম There আর four amendments to the constitution about হু can ভোট আর ফোর দ্যামেন্টস মানে চারটা সংশোধনী আছে টু দ্য কনস্টিটিউশন মানে সংবিধান চারটা সংশোধনী আছে অ্যাবাউট মানে ব্যাপারে হু ক্যান ভোট মানে কে ভোট দিতে পারবে এই ব্যাপারে চারটা সংশোধনী আছে আমাদের সংবিধানে তার মধ্যে একটির কথা বলো তার মধ্যে একটি একটি সংশোধনীর কথা বলো ডেসক্রাইব ওয়ান অফ দেম

যে নাগরিকরা আছে তারা ভোট দিতে পারবে ওল্ডার ক্যান ভোট সিটিজেন্স এইটিনোড দ্য অফ ইন্ডিপেন্ডেন্স হু রোড দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স রাইট কত লিখা রাইটের অতীতকাল অর্থাৎ হচ্ছে রোড রাইট রোড রিটেন হু রোড দ্য ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাটা কে লিখেছিলেন থোমাস জেফারসন থমাস জেফারসন জেফারসন হু ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য মিলিটারি ইজ দা কমান্ডার ইন চিফ অফ দ্য মিলিটারি কমান্ডার ইন চিফ অর্থ প্রধান আর মিলিটারি হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবগুলো বাহিনীকে একসাথে বলা হয় মিলিটারি সো হু ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য মিলিটারি হু ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য মিলিটারি মিলিটারি প্রধান কে দা প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট

We elect a US representative for how many years? We elect a US representative for how many years? আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভ কে কত বছরের জন্য নির্বাচিত করি আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভ কে কত বছরের জন্য নির্বাচিত করি টু টু ইয়ার্স দুই বছর টু Name one branch or part of the government. সরকারের একটি শাখা বা অংশের নাম বলো কংগ্রেস কংগ্রেস ইফ

स्पीकर ऑफ द हाउसिडेंट कैबिनेट डूट कैबिनेट डू प्रेसिडेंटर की क्या कर the कैबिनेट डू do? 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 Advises द प्रेसिडेंट advises the president অর্থ পরামর্শ দেওয়া advises the president প্রেসিডেন্টকে পরামর্শ দেয় the house of representatives has how many voting members একটু আগে আমরা জেনেছি ফেডারেল ল গুলো মেক করে কংগ্রেস আর সেই কংগ্রেসের দুটো পার্ট থেকে একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আরেকটা হচ্ছে গিয়ে সেনেট এখন জানতে চাওয়া হচ্ছে হাউস অফ রিপ্রেজিন্টেটিভে কতজন মেম্বার আছে হারমনি ভোটিং মেম্বার তাদেরকে ভোটিং মেম্বার বলা হয় বিকজ যখন কোনো একটি আইন পাশ করতে হয় সর্বপ্রথম সেই আইনের খসড়া অর্থাৎ প্রস্তাবনা যায় হাউস অফ রিপ্রেজিন্টেটিভে সেখানে ভোটাভুটি হয় ভোটাভুটি হওয়ার পরে যদি পাশ করে তাহলে সেখান থেকে চলে যায় সেনেটে সেনেটে যদি পাশ করে ফাইনালি সেটা চলে যায় প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্ট যখন সেই প্রস্তাবনার মধ্যে সিগনেচার করেন তখন সেটা আইন হিসেবে পাশ হয়ে যায় এটা হচ্ছে আইন পাশ হওয়ার নিয়ম ইউএসএতে তো এখন প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে দ্য হাউস অফ রেপ্রেজেন্টেটিভস হ্যাজ হাউ মেনি ভোটিং মেম্বারস হাউজ অফ রেপ্রেজেন্টেটিভ কতজন ভোটিং মেম্বার আছে বা কতজন ভোটার আছে বা হাউস অফ রেপ্রেজেন্টেটিভ সদস্যের সংখ্যা কত 435 435 paitirish 435 What group of people was taken to America and sold as slaves What group of people was taken to America কোন জাতির লোককে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল অ্যান্ড সোল্ড স্লেভ মানে চাকর সোল্ড মানে বিক্রি করে দিয়েছিল সেল সোল্ড সোল্ড সেল মানে বিক্রি করা সেলের সোল্ড মানে বিক্রি করেছিল হোয়াট গ্রুপ অফ পিপল ওয়াজ টেকেন টু আমেরিকা অ্যান্ড স্লেভস কোন জাতির লোকজনকে আমেরিকায় ধরে এনে চাকর হিসেবে বিক্রি করা হতো africans 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 what are the two parts of the u s congress what are the two parts of the u s congress u s congress here duty onction nam ki ki. what are the two parts of the u s congress

What is the political party of the president now? Democratic Party. Democratic Party. Democratic Party. Name one state that borders Mexico. Name one state that borders Mexico. একটি স্টেট এর নাম বলো যার সাথে মেক্সিকোর বর্ডার আছে নেম ওয়ান নেই বর্ডার মেক্সিকো ক্যালিফোর্নিয়া 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 হোয়াট ডিড দ্য ইমানসিপেশন প্রকশন ডু হোয়াট ডিড দা কি করা হয়েছিল হোয়াট ডিড দা ইমেন্সিপেশন ডুড দা স্লিভস ফ্রিড দা স্লিভস চাকরদেরকে মুক্ত করা হয়েছিল ফ্রিড দা স্লিভস বিফোর he was president. Eisenhower was a general. Before he was president, Rastrup many president war a Eisenhower was a general. Eisenhower a general sign. What war was he in? Kon যরাতিন ই জনেছালিন আচালিন. Before he was president, Eisenhower was a general. ডুৰং দ গ্ৰেট ডিপ্ৰেশ টু হু ৱাজ প্ৰেছিডেণ্ট ডিউৰিং দ গ্ৰেট ডিপ্ৰেশ ওয়ার্ল্ড টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মহামন্দা সময় প্রেসিডেন্ট কে ছিলেন হু ওয়াজ প্রেসিডেন্ট ডিউরিং দিপ্রেশন ওয়ার্ল্ড ওয়ার টু ফ্র্যাঙ্কলিন রোজেভেল্ট ফ্র্যাঙ্কলিন রোজেভেল্ট ফ্র্যাঙ্কলিন রোজেভেল্ট

আন্ডার আওয়ার কনস্টিটিউশন সাম পাওয়া বিলং টু দা ফেডারেল গভর্নমেন্ট হোয়াট ইজ ওয়ান পাওয়ার অব দ্য ফেডারেল গভর্নমেন্ট টু প্রিন্ট মানি টু প্রিন্ট মানি টাকা ছাপানো তা টাকা ছাপানোর ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের কাছেই আছে স্টেট গভর্নমেন্ট চাইলে টাকা ছাপাতে পারে না তাদের সেই ক্ষমতা নেই to print money to print money what is one responsibility that is only for united states citizen what is one responsibility that is only for united states citizen এক টি দায়িত্ব এর কথা বলো যা কিনা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর একজন নাগরিকের আছে What is one responsibility that is only for United States citizens? Serve on a jury. Serve on a jury. Serve on a jury. Bichar Serve on a jury. There were thirteen original states. নেই থ্রি ডিয়ার থার্ড ইন অরিজিনাল স্টেটস নেই থ্রি অরিজিনাল স্টেট মোট তেরোটা ছিল তাদের তিনটার নাম বলো ডিয়ার ওয়ার থার্ড ইন অরিজিনাল স্টেটস নেই থ্রি নিউ ইয়র্ক নিউ জার্সি পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক নিউ জার্সি पेंसिल्वेनिया न्यूयॉर्क न्यू जर्सी पेंसिल्वेनिया हट ओशन इज ऑन ईस्ट कोस्ट स्टेट्स दूनाइटेड स्टेट इनड स्टेट तीर अर्थात पूर्व दिखे को सागर अवस्थित

সুপ্রিম মানে সর্বোচ্চ ল মানে আইন জানেন হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি দ্য কনস্টিটিউশন দ্য কনস্টিটিউশন সংবিধান দ্য কনস্টিটিউশন ডিউরিং দ্য কোল্ড ওয়ার হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন of the United States. During the Cold War, what was the main concern of the United States? Thanda Juddhishama, the Niro Juddhishama, United States, the Podhan Chintar Bishaki Chilo. During the Cold War, what was the main concern of the United States? Communism.

আমরা একজন প্রেসিডেন্টকে কত বছরের জন্য নির্বাচিত করি ফোর ফোর নেম ওয়ান রাইট ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন রাইট মানে অধিকার নেম ওয়ান রাইট একটি অধিকারের কথা বলো ওনলি ফর ইউনাইটেড স্টেট সিটিজেন্স শুধুমাত্র আমেরিকান নাগরিকদের জন্য নেম ওয়ান রাইট ওনলি ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন্স একটি অধিকারের কথা বলো যা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর একজন নাগরিকেরই আছে নেম ওয়ান রাইট ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন্স ভোট ইন এ ফেডারেল ইলেকশন ভোট ইন এ ফেডারেল ইলেকশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচনে ভোট দেওয়া

In the 1900s, World War I, World War I, Potom Bisho Jukto, World War I,